কত? আপনি এখানে আসেন। হ্যাঁ তোরা দেখা দিব আমার চোখ ফুরে লিছিল। নুমান, নুমান কবিরাজ। ও তোরা কয়টা, কয়জনের সাথে? বর্তমানে আছি সাতজন। সাতজন? এ বাচ্চা মানুষের সাথে তোরা কেন থাকো? এই যে ছোটো মানুষ, এই যে দেখো খেলা, এখন খেলাধুলার সময়, পড়ালেখার সময়, এর কষ্ট দেশ কেন? হ্যাঁ মাথা উঠা, এর কষ্ট দেশ কেন? কষ্ট দেই না। কি করস? কিছু করি না। তে ছোটবেলা এরা কি জন্য এর দর্শিস কেন? বড় মানুষের ধর, বড় মানুষের ধরে লাভ। তবু বয়স কত? দুঃখ আমাদের ব্যথা দিছে। ব্যথা দিছে? হুম। কি ব্যথা? গাব গাছে কি ব্যথা দিছে? এই মাথা উঠা, গাব গাছে কি ব্যথা দিছে? হাতে দেটাস করে দর্শছে আমনি। আমার আসলে ব্যথা লাগছে। কি লাগছে? ব্যথা লাগছে। তোর কি আঘাত দিছে? কে আঘাত দিছে? এটাই, এটা আঘাত দিছে। কিভাবে আঘাত দিছে তোরে? গাব গাছে তুই থাকোস, এ থাকে এদের ঘরে বাড়িতে। হ্যাঁ কেমন তো আঘাত দিছে বল? টাচ করে ধরছে, আমার শরীরে আঘাত লাগছে। তো ধরতেই পারে একটা মানুষ লাগে যে আমরা আমরা একজন একজন ধরি না, তাই ধরলে কি চলে আসতে হয়? ওই যে এদের ঘরের পিছনে গাছে খেলাধুলা করে বাচ্চা মানুষ, তো তুই অন্য গাছে চলে যা, এই গাছে থাকে। মাথা উঠা, অন্য গাছে চলে যা, এই গাছে থাকিস না। হ্যাঁ অন্য গাছে চলে যা, এই বাচ্চা মানুষ ও খেলাধুলা করার সময় এই যে বাচ্চাটা তুই কষ্ট দেস বিভিন্ন রকমের, তার মায়েরা রাখে না এই যে বাচ্চার মারে মারস, বাচ্চার ঘরে বাংসুর করস, ইচ্ছা করস, বাংসুর করি না। কি করস? কি বাংসি কো? জিনিসটা সব মিলে ফেলায় দেস। এই বাংসুর করছি কই দেখা? বাংসস না, আমু পানি দলা করে যত জিনিস। এটা বাংসি বই অম্পম যাস, এ তোর মাথা খায় রে, সব ফেলায় মিশা কথা শয়তান। বাড়ি স্টলি যা আছে সব বাইরে ফেলায় দে মিলে। তোরা এদের এলো কেন আসছস বল? এই ছোট বাচ্চা বয়সে, অল্প বয়সে যদি এখন তোরা থাকস, ভবিষ্যতে বিয়ে দিতে পারবো? হ্যাঁ একটা বদনাম সরা যাবে না? এই মাথা উঠা, একটা বদনাম সরে যাবে না? হ্যাঁ তোরা মুসলমান না হিন্দু? হিন্দু। হিন্দু? ও তোরা ঠাকুর হিন্দু। বিঙ্গু কে জি কেন তো? হ্যাঁ বিঙ্গু কে বুঝি না, বিঙ্গু নামে কে? বিন্দু। বিঙ্গু? বিঙ্গু। বিঙ্গু? বিঙ্গু জি কেন দেখা দা? এরে কেডা আম তুই? ও তোর নাম বিঙ্গু, তোর বয়স কত? এ মাথা উঠা, 180। 180? আমার রোগ ধারণ করে পাঠাই। ও তোর রোগ ধারণ করে পাঠায়? কে পাঠায়? আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কতজন মারছে? মারছে অনেক জন মারছে, আমি মরি নাই। তুই মরস নাই? না। ও আচ্ছা, এখন তুই কি করতেছিস বল? এখন তুই তো যা আমার কাছে আসছস, আমি তো হ্যাঁ অত হিন্দু হলে তো নমস্কারও দিলি না, সালামও দিলি না, নমস্কার দে না কেন উদ্দেশ্য করে? নমস্কার দে, নমস্কার কই? হাত উঠে নমস্কার দে, আমরা তো এমনি হাত উঠে নমস্কার দে। হাত উঠা নাকের কাছে, আমি বলছি হাত উঠে নমস্কার দে না। নমস্কার? না না, এই সমস্ত বাটপারি নমস্কার হইব না, সুন্দরভাবে নমস্কার দিতে হইব। নমস্কার। কোরআন শরীফ লাত্তি মারে? এই তুই কোরআন শরীফ লাত্তি মারস কা? ফালাই না, মিথ্যা কথা কইছিস। পরে কোরআন শরীফ লাত্তি মেরে ফালাই না, কোরআন শরীফ পরে আবার এই তুই এই তুই বিষ্ণু দেইখা, তুই কোরআন বিষ্ণু দেইখা, তুই কোরআন শরীফ লাত্তি মারস না? এই তোর আল্লাহ সৃষ্টি করছে আমাদের ধর্ম কিতাবের, তুই লাত্তি মারস? তোদের যে ধর্ম কিতাব আছে, কি জানি কয় গীতা আছে, রামায়ণ আছে, এই সমস্ত গুলার সম্মান করতে হয় না? না। হ্যাঁ না, তো তুই কোন জাতি? হিন্দুদের মধ্যে তো অনেক জাত, মেতর জাত, তারপরে কি জানি কালী জাত, অনেক জাত। তুই কোন জাতের? কালী জাত। হ্যাঁ কালী জাত। কালী জাত? ওরে বাবা, হাই কোয়ালিটি জাত। কালী জাত হচ্ছে খারাপ জাত, এরা বংশ সারা। হ্যাঁ এই বাচ্চারা আর কষ্ট দিবি? হ্যাঁ না।
ঠিক আছে তো? এর কাছে চলে যাবি তো? হ্যাঁ মাথা উঠা, এর কাছে চলে যাবি তো? ঠিক আছে তো? কোন রকমের কষ্ট হবে না তো? হ্যাঁ ঠিক আছে তো? তোরা যতজন আছো এর সবার লিডার কি তুই? হ্যাঁ কে লিডার? কে আছে লিডার? ডাক দে লিডারে, ডাক দে। এর তো এর নাম কি কইলো? বিষ্ণু। বিঙ্গু। বিঙ্গু, আরে নাম গো। ইটা কেন রূপালী কইলি? নমস্কার। নমস্কার, কি নাম তোমার? বল। আমার নাম কাউকে বলি না। হ্যাঁ আমার নাম কাউকে বলি না। বলস না, কি জন্য? তোর নাম বললে কি লয় সমস্যা কি? কেন কেন ধরছস? আমার নাম নেই। নাম নাই? আচ্ছা দরকার নাই, তোর নাম না থাকলে না, তোরা তো অনুসার জারক সন্তান তো, এই জন্য তোর নাম নাই। এই বল কেন ধরছস তোরা এই মানুষের? এই কোরআনের অপমানা করস, মানুষের পন্থা নষ্ট করস, তোদের কি গাল এই জন্য সৃষ্টি করছে? হ্যাঁ নাউজুবিল্লাহ, কি হারামির হারামি দেখছ? সারাক্ষণ আমার মারে, আমার বাড়ির সবাই মারে, আমার মায়ের আমার ফোন তো রাখছে না, সারাক্ষণ কি লাই লাই থেকে ঘুরে। এই এই বেরি তোর গেম দেয়া যায়, তুই তো যা। সারাক্ষণই মারে তুই, তোর মারে খালি দেখছে। এই চ্যানেল মেসেজ কে? এই গাছ ওর দিন তোর দেখ লাগে বসতি, কেড়ে দেন লাগে বসতি, এর লগে শয়তান আছে যে ওইটা তুই তো। এই গাছ হেবি কি মামা? ওরে বাবা শরম পায় তা বাদ দে, লুকিন মামা রে দেখে। আন্দাজে 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 সবার মারবি? আচ্ছা শেষ, এই শোন এখন তোর এত কথা না, এখন তুই চইলা যাবি এটা, এ বাচ্চা শোন মাথা উঠা, ছোট মানুষ, ও ছোট মানুষ ও বুঝতে পারে না, যাও তুই গাব গাছের থেকে ওর ধরছস, এখন গাব গাছে তুই আর থাকিস না, ওদের ঘরের পিছে তো। আমাকে বলে লাভ নেই। কেন? বিঙ্গু কে বল। বিঙ্গু তো, বিঙ্গু ডাক দে। এ বিঙ্গু আসো। কি হইছে? আবার ডাকছিস? আবার ডাকছি? এই গাব গাছে তুই নাকি থাইকা, এর নাম কি, মেয়ের নাম কি? সাকিবা। সাকিবা, এই সাকিবারে কেন ধরছস? আর গাব গাছে তোরা অন্য জায়গায় চলে যা, এটা এদের ঘরের পিছনে বাচ্চা মানুষ খেলাধুলা করবো, ওর মা এখানে বের হয়, ওরা নিজের বাড়ির কাজকর্ম করে, তোরা এইভাবে ডিস্টার্ব করলে তো ওখানে থাকতে পারবি না, আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করছে, তোদের কাজকর্ম ভিন্ন, ওখানে চলে যা। এখন এখানে থেকে যদি তোরা এই যে তোদের মধ্যে সবচেয়ে যেই জিনটা খারাপ, সবচেয়ে শক্তিশালী, ওর নাম কি? ইফরিতুম। কি? ইফরিত। এই ইফরিত জিন তোদের ভিতরে সবচেয়ে বদ জিন, এরা শক্তিশালী হয়, সুতরাং তাহলে ওদেরকে দায়িকা কিন্তু শাস্তি দেওয়া মূল। আর যদি আল্লাহকে বিশ্বাস করস, আল্লাহ রসুলকে তোরা অবশ্যই মানস, কিন্তু যদি ইমান আনস না, তোদের যদি কৃষ্ণ গজ হন্ডা গজ তন্ডা গজ ওদের অনুযায়ী যাই সব, তাহলে সুন্দরভাবে চলে যাবি। কোথায় যাবি বল? যে কোনো মন্দিরে চলে যা। মন্দিরে কেন চলবি? কেন যা, পূজা করবি, হিন্দু না? প্রতিদিন কি পূজা করব? প্রতিদিন পূজা? আমরা প্রতিদিন ভাসত নামাজ পড়ি না? আমরা তো প্রতিদিন পূজা করি। কোন দিন পূজা করস তোরা? পূজা করি। হ্যাঁ যেদিন নিয়ম সেদিনই করি। সেদিন নিয়ম? ও আচ্ছা আচ্ছা, যেদিন নিয়ম সেদিনই পূজা করস, তো ভালো কথা, এটা তো একটা ভালো কথা। এখন থাকস ওখানে, এদের গাব গাছ তোরা থাকবি। তুই সারা দিন নামাজ পড়তে পারবি না? আমরা তো পাঁচবার পড়ি। পাঁচবার পড়বি কিন্তু সারা দিন পড়? আমরা সারা দিন পড়তে পারি কিন্তু আমরা পড়ি না, অন্য অন্য কাজ করি। তাহলে আমাদের, আমরা অন্য অন্য কাজ করি, আমরা প্রতিদিন পূজা করার নিয়ম নেই। আচ্ছা আচ্ছা, দেখছেন তোর ভালো সম্বন্ধে বুঝ আছে। শিক্ষিত, শিক্ষিত শয়তান। শিক্ষিত? হ্যাঁ তুই শিক্ষিত শয়তান, এটাই মূর্খ শয়তান, এটাই কি আসল শুনতে করছে? এই শোন, এই শোন আমার কথা, কোন এখন শোন আমি কি বলি, এখন এদের গাব গাছ তলে তুই আর থাকতে পারবি না, কোথায় যাবি বল? দেখাই দে গাছ, ওদের সীমা নাই। ওদের সীমা নাই? আমরা ওখানে আর কি গাছ আছে বলেন, সীমানার একটু মানে লাস্ট পর্যায়ে কি গাছ আছে বলেন? আম গাছ আছে, যেখানে কলমার আছে, বাসার যারা ছেড়ে যায়, এটা দূরে। হ্যাঁ ওই বাসার যারা, এটাতে আমরা থাকি না। ওখানে
গেন্দা ফুল, গোলাপ ফুল, বেলি ফুল, কদম, এগুলো আমাদের কাছে। আমার নির্দিষ্ট গাছ লাগবে, এই গাছে কেউ থাকতে পারবে না। ও আচ্ছা, নির্দিষ্ট গাছ থাকে তাহলে ইয়ে করেন, ওই যে ওদের বাড়িতে আমরা বাজারে চলে যাই, একটা নির্দিষ্ট গাছ ওখানে বাস অনেক আছে, ওখানে একটা জায়গা যা। বাস আমাদের পছন্দ। তো কোনটা তুই নবাই কইলি বাজার, তারপরে কি গাছ? ওই জিতে তুল গাছ, বট গাছ আর লগাব গাছ। আচ্ছা, তাহলে যেখানে আমাকে একটা গাছ দিবি এই গাছ থেকে? আচ্ছা ঠিক আছে দিমুনি। ওর সীমানার ভিতর, ওর সীমানার ভিতরে এখন না থাকলে করতে দিব, লাগাই দিবি। মানে তোর অনেক ডগে বিশজন মানুষ দেখছিস, কতগুলো মানুষ জানিস, তোর কত ডগ বাড়ছে তোর সবাই দেখতে আছে। আজকে আমি দেখতে যাই ওই ডগটা, ওরে ওই ডগটাও দেখতে যাই। দেখছেন এর লগো ঝামেলা আছে, এই যে এর সাথে ঝামেলা আছে, এই জন্য দেখছেন খবর আছে আপনাদের। তোরা পৃথিবীর কোন কবিরাতে দেখতে পারবো না, আজকে লিখে মেলা আর ভালো লাগছে, আসছি আজকে ভালো লাগছে দেখছেন। আমার এটা আরো অনেক আসে, এরকম আসলে আমি ডাক দিলি চলে আসে না? এই আমি যাব কালকে, কালকে আমি একদম জীবনের লেগে ছেড়ে দেব, আমি ওর বোনের বিয়া খাবো। বিয়া খাবো? কার বিয়া? ওর বোনের। কালকে বিয়ে? কালকে? ওরে বাবা বাবা, কালকে বিয়ে খাইছেন? কালকে বিয়ে খাইছেলে দেবি? আচ্ছা ধন্যবাদ তোকে, অসংখ্য ধন্যবাদ। দেখছেন কি বলছে, অনেক জায়গা মানুষে ডাকে আসে না, আমার এখানে আসছে, কইছে যে ভালো লাগছে, সুন্দর হয়ে চলে আসছে। কয় মিনিট লাগছে? দেড় মিনিট, দেড় মিনিটও লাগে না। এত কবিরাজের কাছে গেলেন পারলেন না? আপনি আসছেন কি রুগী আসছে? তুমি এর সাথে আইসা, তোমরা তো বাচ্চা মানুষের সাথে আইসা, বাচ্চা মিন মতন দুষ্টামি করো, ওরা তো এতটুকু লোট তোমাদের নিতে পারে না। এই যে আয়সা তার মারে মারো, ভাই বেড়া তার মামারে মারো, আর ঘরের মধ্যে বালিশ মুলিশ বিভিন্ন জিনিস ভাঙচুর করো, এগুলা কেন করো? বালিশ চিনি, মুলিশ চিনি না। ও মুলিশ মানে ওই যে ফুল বালিশ সবার। আচ্ছা ওই যে ধরছো ভালো কথা, ওই যে ওর মা বলতেছে ওর কষ্ট দেব কেন? মনে যাইছিল আর কষ্ট দিব না, কালকে আমি দিয়েছি একদম বিজয় যাবা। ঠিক আছে, এই দেখছো আমি একটা তোমার সাথে যে ভালো আচরণ করতেছি, তুমি একটা বাচ্চা মানুষের ধরছো, আমি এখন যদি কষ্ট দেই তাহলে বাচ্চা লোড নিতে পারবে না। আমি তোমার ভালো ব্যবহার করছি না বলো? নাম কি বিঙ্গু? হ্যাঁ। এ বিঙ্গু, আমি তোমার লগে ইচ্ছা করলে খারাপ আচরণ করতে পারতাম। দেখো এই যে লাঠি দেখছো, একটা বাড়ি দিবি না কথা আমি তোরে বাড়ি দিই না। দেখো এই লাঠি দিয়ে যদি একটা বাড়ি দেয় তোর অনেক ক্ষতি হবে, কিন্তু আমি কিছু করছি বলো? আমি তোমার খারাপ আচরণ করছি না? আমি করবো না, আমি করবো না। আমি তোমায় যত সম্মান দেখাইছো আমি তোমার সম্মান দেখাইছি। কই রুগী কোন ডাইরা? কোনটা রুগী কে? এটা এটা দেখো তো এর সাথে কি সমস্যা, খারাপ আছে কি বলছেন? আছে না? এত বুরকা পড়লি না কে? উপরেটা খালি পড়ে আছিস কে? আচ্ছা যে বাড়ি দিলাম রে বাড়ি, একটা বাড়ি দিবি না? হ্যাঁ একটা বাড়ি দিবি না? একটা বাড়ি দিব না আমি? তোমার তো বাড়ি দেব না, আমি তোমার লগে কোনো অসম্মানই করবো না তো, কারণ তুমি যেহেতু সম্মানের সাথে আসছো এই জন্য আমি তোমার সাথে সম্মান দিতে দেবো। মন খারাপ কেমন করে করে এই শরীর লোক ওই ঝামেলা করছে ওইটা যে এই জন্য এমনি চাই লোকে, সে তোরে পছন্দ করছে এমনি চাই লোকে। আমার তো চোখ রে গাইলো, তুই যে বিষ্ণু এদিকে আয়, তুই যে বিষ্ণু পুরুষ শয়তান। তুমি
সুন্দরভাবে চলে যাবে নিজের স্বেচ্ছায় বলছো। এখন কি তোমরা তো অনেকজনে মুসলমান হও, বা তোমরা যে কজন তোমরা 7 জন আছো, সবাই কি হিন্দু না মুসলমান আছে তোমাদের ভিতরে? হিন্দু, সবাই হিন্দু। তোমরা কি ভাই বোন না কি এমনি বন্ধু বান্ধব? ভাই বোন, তোমরা ভাই বোন। এতগুলা ভাই তোমাদের ভিতরে জন্ম নিয়ন্ত্রণ করি খায় না? হ্যাঁ, ওষুধ খায় না কেউ? এত বাচ্চা হয় কেন হিন্দু মানুষ? আচ্ছা, এবার আর কষ্ট দিবা না তো এই বাচ্চারে? না। এর নাম কি করলে? তুমি বলে দিছো ভালো কথা, ওই যে ওটার লগে সিবলিস, এই যে এটার লগে, এটার লগে, ঠিক আছে? ডাকা আনবি, তারপর আমি দেখে তারপর চলে যাবো। আমার মা বাবা, আমার মা বাবাই রাখছে। বিঙ্গু রাখছে, নাম সুন্দর করে রাখতে পারলো না? কৃষ্ণ, বিষ্ণু, হরিরাম, হনুমান। হনুমান রাখে না তোর ভিতরে কারোর নাম? সেটাই তুই? ও তোর নাম কি? তুই একবার এক নাম পাল্টাস নাকি? অটিস্টিক। ও অটিস্টিক, বিঙ্গু অটিস্টিক আরেকটা। হ্যাঁ, এখন সুন্দর ভাবে চলে যাবি, এটাই লাস্ট কথা। আর কোনোদিন এরও কষ্ট দিবি না। কালকে বিবসাদি খায় আড্ডি মাড্ডি যেগুলো ফালাইবো ওরা সবগুলো, তোরা তো ওই যে তোকে তো আমরা খায় আড্ডি ফালাইলে তোদের জন্য গোস্ত হয়ে যায়, ঠিক না? জিজ্ঞাসা ফালাইলে গোস্ত হয় না, সারালে আড্ডি ফালাইলে আমরা দৌড়লে গোস্ত হয়। ওই দেখছ, আল্লাহর কোরআনে তো তাই বলছে, আমরা খাই জন্য আড্ডি কেউ কোনো সময় কিসে ফালাইবেন না, পানিতে ফালাইবেন না। শুনছেন কি বলছে? যদি আপনারা আড্ডি পানিতে ফালান, ওই পরিবারের জিনের আক্রমণ করে। কি করে? এই যে একটা জিনিস পানিতে ফালাইছিল, এ আপনাদের উম্মত, আপনার উম্মত যে হাড্ডি খায়া কেন পানিতে ফালায়? আমরা এগুলা খাইতে পারি না। এরা আমরা যখন হাড্ডি ফালাই রাখি না, এরা ধরার সাথে এটা গোস্ত টুকরো হয়ে যায়। জিনেদের খাদ্য হলো 3টা জিনিস, কয়টা? চিকেন এন্ড আজকে এই জিজ্ঞাসা এটা করেন, তোমরা খাও আমাদের হাড্ডি দললে গোস্ত হয়, আর হচ্ছে আমাদের গরুর গোবর। কি গরুর গোবর আছে না? এরা না, এই গরুর গোবরে এরা ধরার সাথে সাথে এটা খেজুর হয়ে যায়। কি হয়ে যায়? খেজুর, খেজুর। হ্যাঁ, খেজুর হয়ে যায়, আমাদের খাবার, সুস্বাদু খাবার হয়ে যায়। আর একটা হলো আমরা যে কয়লা আছে না, কয়লা, এই কয়লা গুলো দললে ওদের খাবার হয়ে যায়, সবজি জাত খাবার হয়। বাথরুম তো বলে খায়, আমাদের বাথরুম খায় না, কয়, হ্যাঁ বাবার কয়। হ্যাঁ, ঠিক আছে, এদের এই জন্য এই হাড্ডি আমাদের প্রাণীর গোস্ত, এই জন্য গরুর গোবর এগুলা ধরলে কি হয়, এরকম হয়। ঠিক আছে, সুতরাং এই তোদের খাবার কি কি জিনিস এই সবারে বলে দিলাম। আর হাড্ডি আর পানিতে ফেলবেন না, ঠিক আছে? যদি পানিতে ফেলেন আপনারই ক্ষতি হবে, যেই কোনো বা যেই কোনো আপনারা আক্রমণ করবে। ভালো লাগছে? তুই বেয়াদবি করছিস, এতগুলো মানুষের সামনে ঠ্যাং মেলে বানাইলি। এগুলো কেমন বড় না, ছোট? ও সবাই ছোট, হ্যাঁ তাই তো বলে। এর বয়স নাকি 182 বছর, 180? তো কথা তো সত্যি, সবাই তো আমরা সবাই ছোটই, এই জন্যই তো ঠ্যাং মেলে বসছে। তাহলে সবাই ছোট দেখে তাহলে তুই মুরব্বি না? তোমার তোর তোরা তো 300 বছরে বালে গেছ, বিয়ে শাদি করবি না? মেয়ে এই জন্য সরম লাগে। তারা কেউ বিয়ে করতো না, তো হটিস্টিক, তোরা তো কেউ বিয়ে করবে না। হটিস্টিক না,
ও বিন্দু অটিস্টিক অটিস্টিক নাম না কি নাম না রে কি এটা মানে অটিস্টিক মানে কেন লাগছে সসা না কিছু প্রতিবন্ধী তার সমস্যা আছে এখন আমি যা বলি সেটা শোন অনেকক্ষণ হয়ে গেছে এখন কালকে বিয়া খাইয়া হাড্ডি মাড্ডি যা ফালাইব আমি তোর বইলা দে সকল হাড্ডি খাইয়া দেয়া সুন্দর ভাবে বিদে হয়ে যাবি আর জীবনে সাকিবের সাথে আসবি না ওকে ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আমি কালকে বিয়ে রাখুন তুই বিয়ে রাখুন থাকবি ধন্যবাদ বিয়ে খাইয়া এরা পরে আমি যাব বিয়ে রাখুন তো আমি যে মনে হই বিয়ে রাখাইয়া তারপর আমি চলে যাব সত্যি 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 আর কোনো সমস্যা নাই তো আর কোনো সমস্যা দেখ শোনো বিঙ্গু আমি তোমার সাথে কোনো খারাপ আচরণ করছি বলো না তুমিও ভালো আচরণ করে সবার সাথে হাসি মুখে কথা বলছো আমিও তোমার সাথে হাসি মুখে কথা বলছো তুমি 180 বছর বাচ্চা মানুষ এর বয়সে এর এরকমই হবে 180 বছর মানে তার মানে কি হবে মানে এরা 300 বছরে কি হয় বালক হয় মানে 180 বছর আমার জন্য তোর তো 180 হয় কি 100 বছরই তো হয় না আমাদের 100 বছরই আমরা বাবু সাবালক 180 চার 300 বছর 80 বছর বালক হয় এরা মেয়েরা একটু তাড়াতাড়ি হয় এই শুন সুতরাং কালকে যত রকমের বস্তুর হাড্ডি আছে সব তোরা খাবে ঠিক আছে সাকিবের কি কি ক্ষতি করছো আর ক্ষতি করবো না আর করবি না না কথা ঠিক তো এদের পরিবার আর কারো ক্ষতি করছস না হ্যাঁ না ওর ছোট বোনের সাথে একজন আছে এ ছোট বোনের সাথে একটা আছে ইয়েস এই যে জামালে আছে দেখছেন তার কি কি ক্ষতি করছে সাকিব আর মানে তার ছোট বোন ওই দিন আচ্ছা এটা পরে আমার সাথে কথা বলছি ওর লাগে বড় হই আমার সাথে কথা বলছি মানে সাকিব আর কি কি ক্ষতি করছস তুই হেরা খালি কর আর ক্ষতি করব না বলি না যদি করছস সেটি কর সব ওসল তুইলা নিছি আমি যা আনন্দ করতে পারস না ঠিক আছে দিয়ে দিবি দেবি আচ্ছা দিবি আমি তোমার লগে কোনো খারাপ আচরণ করি নাই ঠিক আছে যা যা করছি সুন্দর সবার সাথে হাসি মুখে আজকে যাবে বিদায় নিতেছ আগামী কালকে তোমার কথা মানছি তোমার যেখানে ভালো লাগে সেখানে চলে যাবা বিবাহ অনুষ্ঠানের সকল খাবার তোমার দিয়ে দিতে বলো যত হাড্ডি আছে এক জায়গায় করবেন ঠিক আছে এই হাড্ডি গুলো এক জায়গায় করবেন তোর যারা তোরা 9 জন না 7 জন 7 জনের সবাই মিলে খাইয়া দেয় ওখান থেকে বিদায় হবে ঠিক আছে ওকে এখন সুন্দর ভাবে চলে যাবি পথ ক্লিয়ার এন্ড কেমন আইতা সামনে সালমাতি মত অবস্থা মন মতলব না করবে আর গ্রামের নাম কি বাউনি ও মাওনা শ্রীপুর হ্যাঁ তুমি কিছু পড়ো আম্মু পাইবে পাইবে পড়া লাগে করো তুমি আচ্ছা তোমার তাই কেমন লাগে ভালো লাগে এখন একটু ভালো লাগে এখন এতক্ষণ কি করছো কইতে পারো কিছু তুমি কিছুই কইতে পারো না কি কয়
তোমার এখানে কত কিছু হইতেছে তুমি কিছু বলতে পারো না? এই দেখো তো কতগুলা মানুষ, এটা কি হয় তোমার? ওইটা কেমন হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, এই যে আপনারা এতক্ষণ দেখলেন যে সাকিবা নামের এই মেয়েটির উপরে প্রায় 60টি জিন কত বছর ধরে, 7 মাস ধরে দীর্ঘদিন আক্রমণ করেছে। তাদের ঘরের পিছনে একটা গাব গাছ আছে, এই গাব গাছের ভিতরে জিনেরা থাকে। আমরা অনেকেরই জানি না যে জিন কোথায় কোথায় থাকে। রাসূলের হাদিস থেকে বলা হয়েছে জিন থাকে আমাদের ঘরের বাথরুম, আমাদের বাথরুমে এবং যেখানে আমরা ময়লা আবর্জনা পাড়াই এবং খালি ময়দান এবং খালি ঘর যে সকল আছে এগুলোর ভিতরে কি সবসময় বদজিনরা থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সকল ঘর এবং বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়া। আর বিশেষ কিছু কিছু গাছের ভিতরে জিন থাকে, আমরা এই জিনের মুখ থেকে যা শুনেছি যে বিঙ্গু বলেছে তারা গাব গাছে, তেঁতুল গাছ এবং বট গাছ এবং কয়েকটি গাছে তারা বসবাস করে। সুতরাং এই সাকিবা যে আজকে 7 মাস জিনে আক্রান্ত হয়ে অনেকজন কবিরাজের কাছেও নাকি তারা গেছে, কেউ হাজির করতে পারে নাই। এ পর্যন্ত কোন কবিরাজ হাজির করতে পারছে? আপনি কি হন সাকিবা? আম্মু, অনেক কবিরাজের কাছে গেছি, দেশ অনেক দেশে গেছি, অনেক জেলাতে গেছি, এ পর্যন্ত কোন কবিরাজে ওর শরীরে বর করতে পারে নাই, হাজির করাতে পারে নাই। এই আজকে আপনি প্রথম হাজির করাইছেন। আর মেয়েটাকে অনেক অনেক কষ্ট দিত। জি, যা হোক, আলহামদুলিল্লাহ আমরা এই রুগীর মাধ্যমে, এই জিনটির মাধ্যমে অনেক আমরা রুগীরও ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ করেছি। কয়েকটা রুগী আমার এখানে সিরিয়াল অবস্থা আছে, তাদের অবস্থাও এই রুগীটা এখন বলে দিয়েছে যে কি কার সাথে কোন কোন সমস্যা আছে আপনাদের সকলকে দেখানো হচ্ছে। সুতরাং ভাই আমার লাইভ চলতেছে, যারা দেখতেছেন অবশ্যই অনেকজনে বলেন যে জিনিসগুলা কি বাস্তব না অবাস্তব। ভাই, যেই ব্যক্তি রোগে আক্রান্ত হয় ওই জানে এই জিনিসটা কতটুকু সত্য না মিথ্যা। অনেকজন আমরা জিন জাতি বিশ্বাস করি না, আবার অনেকজনে বিশ্বাস করলেও আমরা যে এগুলো করে করে সারি, হ্যাঁ অনেকজনে বলেন যে আমরা এগুলা বানানো করে বানিয়ে সারি। ভাই আজকে আমার দেখেন আমার এই রুমের ভিতরে পড়া 20 জনের মতো লোক আমার এখন বর্তমানে বসা আছে, সবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা। সুতরাং সকলের সামনে আমি ভিডিওটি করেছি, এখন আপনারা দেখতেছেন লাইভে দেখানো হচ্ছে। সুতরাং ভাই, কোনো ব্যক্তি কমন করার পূর্বে আপনি নিজেকে সিদ্ধান্ত নেন, অথবা আমার এই ঠিকানা দেওয়া আছে, আপনি এখানে আসুন, দেখেন যে জিনিসটা বাস্তব না অবাস্তব। যারা না আসে, যারা এই রোগে আক্রান্ত না হয়, তারা কখনো বুঝতে পারবেন না এই রোগ কী। এটা যেই পরিবারে আছে সেই পরিবারই জানে যে কত কষ্টকর। তো সুতরাং ইনশাআল্লাহ আপনাদের অনেক কোনো দাবি দেওয়া আছে, আপনাদের আমি তো খুশি, তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি। আর এই ভিডিওটা পুরোপুরি না দেখে কেউ বাজে কমেন্টস করবেন না। যে গুগির গার্ডিয়ানও তাই বলতেছে, দেখেন গার্জিয়ানও বলতেছে পরিপূর্ণ দেখে আপনি একটা ভালো সিদ্ধান্ত কমেন্টস করবেন, না দেখে কোনো ব্যক্তি কোনো খারাপ কমেন্টস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাকিব, এখন তোমার আম্মু ভালো লাগে না? ভালো ভালো, এত ওই 7টা মাস তোমার খারাপ লাগছে না? তুমি বাসায় যে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে, এগুলো কি এতদিন তুমি বলো করো নাই, এটা তোমার বলতেও পারো না, ঠিক না? আল্লাহ দিলে তুমি চাও না সুস্থ হয়ে যাইতে? বাসার তো নামাজ পড়ো, বড় হইলে হ্যাঁ আম্মু সবার সাথে ভালো আচরণ করো, ঠিক আছে? আল্লাহ আপনারা সবাই সাকিবের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।